ভোরের স্নিগ্ধ আকাশ হোক বা দুপুরের গনগনে আকাশ, দিনের বেলায় আকাশে সব সময় সূর্যকে দেখতে আমরা অভ্যস্ত। কিন্তু ভেবে দেখেছেন কি, যদি সূর্য হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়, 1 ঘন্টার জন্য, 1 দিনের জন্য, 1 মাসের জন্য কিংবা 1 বছরের জন্য? ভয় পাওয়ার কিছু নেই, এটা ঘটা সম্ভব নয়। কিন্তু যদি এটা হয় তাহলে কি হবে, সেটাই আমরা আজকের এই ভিডিওটিতে আলোচনা করে নেব। চলুন শুরু করা যাক। আপনারা দেখছেন অজানার সন্ধানে। সূর্য হঠাৎ অদৃশ্য হয়ে যাবার ঠিক পর হঠাৎ করে কোনো এক অজ্ঞাত কারণে সূর্য অদৃশ্য হয়ে যায়। সূর্যের কোনো অস্তিত্ব এখন আর নেই। সূর্যমণ্ডলে সূর্যের উপস্থিতির কারণে পৃথিবী তথা সূর্যমণ্ডলের সমস্ত গ্রহ নিজের কক্ষে তার পাশে ঘোরে। কিন্তু এখন সূর্যের অনুপস্থিতিতে পৃথিবী সহ সব গ্রহ নিজের কক্ষপথ থেকে বেরিয়ে অজানা পথে এগিয়ে চলেছে। কিন্তু পৃথিবীর মানুষ এখনো কিছুই জানে না। পৃথিবী যেদিকে দিন সেই দিকে মানুষ এখনো আকাশে সূর্যকে আগের মতোই দেখতে পাচ্ছে। এর কারণ হলো সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। মানুষের জীবনযাত্রাতে তেমন কিছু পরিবর্তন এখনো পর্যন্ত আসেনি। কিন্তু পশু পাখিদের মধ্যে একটা সামান্য অস্বাভাবিকতা দেখা যাচ্ছে। 8 মিনিট 20 সেকেন্ড পর হঠাৎ করে 1 সেকেন্ডের মধ্যে অন্ধকার হয়ে গেল। এখন পৃথিবীর দুপাশেই একসাথে রাত। আকাশে তারাদের স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু এ কি, আকাশে চাঁদকে তো দেখা যাচ্ছে না। এর কারণ আমরা জানি গ্রহ বা উপগ্রহের নিজের কোনো আলো থাকে না, সূর্যের আলোর কারণে আমরা তাদের দেখতে পাই। মানুষ আকাশের দিকে তাকিয়ে অবাক হয়ে যাচ্ছে। আকাশে চাঁদ নেই, আর আকাশে যে তারাদের দেখা যাচ্ছে সেগুলি মানুষের অচেনা। পৃথিবী মহাকাশে অজানা পথে ঘুরতে ঘুরতে নতুন জায়গায় এসে পৌঁছেছে, কিন্তু এখনো পর্যন্ত জীবজগতে খুব বেশি প্রভাব পড়েনি। 1 ঘন্টা পর মানুষ বুঝতে পারছে না কি ঘটছে। পৃথিবীর সবাই জেনে গেছে যে পৃথিবীর দুদিকেই এখন একসাথে রাত। তাপমাত্রা আস্তে আস্তে কমতে শুরু করেছে, পৃথিবী আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। 24 ঘন্টা পর, 24 ঘন্টা পার হয়ে গেছে, সবাই অপেক্ষা করে আছে আকাশে সূর্য উদয় কখন হবে। কিন্তু আকাশে সূর্যের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। বিজ্ঞানীরা কেউ কিছু করতে পারছেন না, কারণ এটা মানুষের সাধ্যের বাইরে। এখন তাপমাত্রা 4 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি নেমে এসেছে। পৃথিবীর অনেক পশু পাখি গাছ এই হঠাৎ তাপমাত্রা পরিবর্তনের ফলে দুর্বল হয়ে পড়েছে। কিন্তু সমুদ্রের নিচের প্রাণীদের পরিবেশে তেমন কিছু পরিবর্তন আসেনি, তাদের সব কিছু প্রায় আগের মতোই আছে। পৃথিবীর কিছু কিছু জায়গা এখনো গরম আছে, কারণ পৃথিবীর বায়ুমণ্ডলের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যার সাহায্যে সূর্য থেকে আসা তাপকে কয়েকদিনের জন্য তা নিজের মধ্যে ধরে রাখতে পারে। এর ফলে পৃথিবীর সব জায়গা এখনো পর্যন্ত বরফ হয়ে যায়নি। কিন্তু এই ধরে রাখা তাপ সূর্য ছাড়া মাত্র 3-4 দিনই থাকতে পারবে। 7 দিন পর এখনো পৃথিবীর চারপাশ অন্ধকার হয়ে আছে। তাপমাত্রা -20 ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে গেছে। যেটার ভয় ছিল সেটাই ঘটেছে। 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জল বরফ হয়ে যায়, আর এখন পুরো পৃথিবীর তাপমাত্রা -20 ডিগ্রি সেন্টিগ্রেড। ফলে পৃথিবীতে জল আর তরল অবস্থায় নেই, বরফ হয়ে গেছে। আস্তে আস্তে টিভি, মোবাইল, ইন্টারনেট সব কিছু বন্ধ হয়ে গেছে। স্যাটেলাইটগুলি সূর্যের আলো থেকে শক্তি পেয়ে থাকতো সোলার প্যানেলের মাধ্যমে, কিন্তু সূর্যের অনুপস্থিতিতে ব্যাটারির সাহায্যে কোনো মতে 1 সপ্তাহ চলে গেছে। কিন্তু এখন সব বন্ধ হয়ে গেছে, কেউ কারোর সাথে মোবাইলে কথা বলতে পারছে না, কোথায় কি ঘটছে তার খবরও কেউ পাচ্ছে না। পৃথিবীর সমস্ত নদী সমুদ্র সব জমে গেছে। পৃথিবীর অর্ধেকের থেকে বেশি জায়গায় ইলেকট্রিসিটি চলে গেছে, কারণ পৃথিবীর সব জল বরফ হয়ে যাওয়ার ফলে জলবিদ্যুৎ কেন্দ্র থেকে এখন আর বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে না। কিন্তু যেখানে বিদ্যুৎ আলাদা পদ্ধতিতে উৎপন্ন করা হয় সেখানে এখনো বিদ্যুৎ আছে, কিন্তু সেই বিদ্যুৎও আর বেশি দিন নেই। ভূপৃষ্ঠের বেশিরভাগ উদ্ভিদ মারা গেছে, কারণ সালোকসংশ্লেষ ছাড়া উদ্ভিদের এতদিন বাঁচা অসম্ভব। সূর্যের আলো ছাড়া সালোকসংশ্লেষ সম্ভব নয়। এর ফলে যে সমস্ত প্রাণীর খাদ্যের উৎস ছিল উদ্ভিদ, তাদের অস্তিত্ব প্রায় বিলুপ্তির পথে।
পৃথিবীর সমস্ত ধনী ব্যক্তিরা ইতিমধ্যেই মাটির নিচে বাঁচার জন্য বেসমেন্ট তৈরি করে ফেলেছে, এবং এটা বানানোর কারণ ঠান্ডা থেকে বাঁচা। মানুষের বাঁচার জন্য গভর্নমেন্টও বেসমেন্ট তৈরি করছে। এক মাস পর তাপমাত্রা কমতে কমতে পৃথিবীর বর্তমান উষ্ণতা -40°C। আগে মহাকাশ থেকে পৃথিবীকে নীল দেখা যেত, কিন্তু এখন মহাকাশ থেকে পৃথিবীকে দেখাবে সাদা। পৃথিবীর প্রায় সমস্ত জল জমে বরফে পরিণত হয়েছে। ঠান্ডা জায়গায় জন্মানো উদ্ভিদ ছাড়া বা বরফ প্রধান দেশে জন্মানো উদ্ভিদ ছাড়া বাকি সব উদ্ভিদের মৃত্যু ঘটেছে। আর পৃথিবীতে উদ্ভিদ না থাকার জন্য CO2 এর পরিমাণ এতটাই বেড়ে গেছে যে সিগারেট খাওয়া আর প্রশ্বাস নেওয়া সমান হয়ে গেছে। সমুদ্রের জল বরফ হয়ে যাওয়ায় সমুদ্রের ভিতরের অধিকাংশ জীব মারা গেছে, কিন্তু কিছু কিছু অংশে এখনো জীবের অস্তিত্ব রয়েছে। যেসব স্থানে আগ্নেয়গিরি রয়েছে, আগ্নেয়গিরির তাপের ফলে সেখানে এখনো জল তরল অবস্থায় রয়েছে। এক বছর পর পৃথিবীর সমস্ত জীব মারা গেছে, কারণ প্রচন্ড ঠান্ডার কারণে সব আগ্নেয়গিরি নিষ্ক্রিয় হয়ে গেছে। পৃথিবীতে এখন আর কোনো পশু পাখির অস্তিত্ব নেই। পৃথিবীর উপর যে বরফের আস্তরণ পড়েছিল সেটি এখন হাজার গুণ মোটা হয়ে গেছে, কিন্তু আশ্চর্যভাবে পৃথিবীর এক জায়গায় জীবন এখনো আছে। এই অংশেই একমাত্র প্রাণীর অস্তিত্ব আছে, সেটি হলো সমুদ্রের সবচেয়ে গভীর অংশ। এখানে এখনো জল তরল অবস্থায় রয়েছে। এই অংশে তাপ অন্যান্য জায়গা থেকে বেশি, কারণ পৃথিবীর কেন্দ্রের তাপ এই অংশকে উষ্ণ করে রেখেছে। যে সমস্ত মানুষ বেঁচে ছিল তারা সবাই উত্তর ও দক্ষিণ মেরুতে চলে গেছে, যেখানে সবচেয়ে বেশি জিওথার্মাল অ্যাক্টিভিটি হয়ে থাকে, আর তার ফলে সেখানে তাপমাত্রা একটু হলেও বেশি। হাজার বছর পর হাজার বছর পার হয়ে গেছে, মানুষও বিলুপ্তির পথে, কারণ মানুষের কাছে খাদ্যের যোগান নেই, পৃথিবীতে অক্সিজেনও নেই বললেই চলে। 1100 বছর পর আরও 100 বছর পেরিয়ে গেছে, এখন আর পৃথিবীতে একটি প্রাণের অস্তিত্বও নেই। পৃথিবী মহাকাশে ঘুরতে ঘুরতে বাকি সমস্ত গ্রহ মানে বুধ মঙ্গল শনির থেকে অনেক দূরে চলে এসেছে। এখন পৃথিবীর সাথে যা কিছুই হতে পারে, কোনো বড় উল্কার সাথে ধাক্কা লেগে পৃথিবী ধ্বংস হতে পারে, অথবা পৃথিবী ঢুকে যেতে পারে কোনো ব্ল্যাক হোলের মধ্যে। কিন্তু মন খারাপ করার প্রয়োজন নেই, কারণ এটি একটি কল্পনা মাত্র, বাস্তবে এইরকম কোনোদিনও ঘটবে না। পৃথিবী সব সময় সূর্যের সাথে মহাকর্ষ বলের সাহায্যে বেঁচে থাকবে। এই ভিডিওটির মাধ্যমে আমরা জানলাম যে সূর্য আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সূর্যের জন্যই পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর কোন কোন বিষয়ের উপর আপনারা ভিডিও দেখতে চান তাও জানাবেন। আমরা চেষ্টা করব অবশ্যই সেই সমস্ত বিষয়ের উপর ভিডিও বানানোর। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।